হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। সম্রাট অ্যান্ড তনিমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কালী পুজোর পরের দিন, তো আমরা কিন্তু রেডি হয়ে গেছি একটু ঠাকুর দেখতে বেরোবো বলে। তো প্রথমেই দেখুন, ওই যে আমাদের নিউ স্টার ক্লাব, এই প্যান্ডেলটা আর কি আমরা দেখেছিলাম, বাইরে থেকে দেখেছিলাম যদিও বা ভেতরে কিন্তু ঢুকিনি। তো আজকে এই রাস্তাটাই আমরা আর কি হাঁটবো, আর হাঁটতে হাঁটতে যে কটা প্যান্ডেল মানে বাইরের দিক থেকে দেখা যায় আর কি, সেই প্যান্ডেলগুলোই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, এই যে এই আরেকটা প্যান্ডেল কিন্তু দেখে নিয়েছি, যেহেতু আপনারা বুঝতেই পাচ্ছেন যে বাবু আছে আমাদের সঙ্গে। এ দেখুন, বাবু এই লাইটিংটা দেখছে এবং একটুকুও কিন্তু ভয় পাচ্ছে না, এই যে আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে। আর বাবুর কাকাইও এসছে, মানে এটা হচ্ছে সম্রাটের মাসির ছেলে, তো এসে কিন্তু বাবু কিন্তু ওর সঙ্গে ঠিকই ঘুরছে, আর একটুকুও দেখুন ভয় নেই, আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে যে ওটাকে ধরবেও। তো আমরা কিন্তু আজকে কোনো প্যান্ডেলেই ঢুকবো না, কারণ এখানে প্রচণ্ড ভিড়, আর বাবুকে নিয়ে মানে কোনো প্যান্ডেলে যাওয়া কিন্তু খুবই অসম্ভব ব্যাপার। তো সেই জন্য কিন্তু আমরা মানে রাস্তা দিয়ে ঘুরে ঘুরেই আর কি মানে বাড়ি চলে আসব। তো আমরা প্রত্যেকবার এটাই করি কালী পুজোর সময়, এই রাস্তাটা দিয়ে হাঁটি, হেঁটে যে কটা প্যান্ডেল মানে বাইরে থেকে দেখা যায় সেগুলো দেখি, তারপরে কিছু খাওয়া দাওয়া করি, বাড়ি চলে আসি। তো দেখুন, যেতে যেতেই কিন্তু এই যে রামদাও কিন্তু পানের দোকান নিয়ে বসে পড়েছে। তো আমরা এই পানের দোকানে এসেই একটুখানি দাঁড়িয়ে পড়েছিলাম। তো এই দেখুন রামদাকে আপনারা আগেই চেনেন, যে হ্যাঁ, রামদা আমাদের দোকানেরই আর কি কাজকর্ম সব করে। তো এই যে পানের দোকান দিয়েছে, প্রত্যেকবার পুজোর সময় কিন্তু রামদা এই পানের দোকান দেয়। তো এই যে বাবু কিন্তু রামদাকে দেখেই চিনতে পেরেছে, কিন্তু যতই দোকান করুক না কেন, ওর তো একটুখানি কোলে যেতেই হবে, তো ও একটুখানি তার মধ্যেই কিন্তু রামদার কোলে চলে যাচ্ছে, আর কিছুতেই আসবে না। তো ওর বাবা কিন্তু জোর জবরদস্তি করে বলছে যে আয় আয়, তাড়াতাড়ি আয়, রাম আঙ্কেলকে একটুখানি দোকান করতে দে। তো যাই হোক, ওই দেখুন রামদা সব কিছু দেখাচ্ছে, ও আর তারপরেই কিন্তু এই যে দেখুন এই আরেকটা প্যান্ডেলও বাইরে থেকে দেখা যাচ্ছে, এইটা এত অসাধারণ সুন্দর ছিল না, আমার তো ভীষণ ভালো লেগেছে এই প্যান্ডেলটা ছোট্টর মধ্যে। তো দেখুন এই যে ওরা যাচ্ছে, তারপরে কিন্তু আবার দেবুদাও এই যে ইমিটেশনের দোকান নিয়ে বসেছিল, তো আমরা ওখান থেকে একটা হার কিনেছিলাম, দেবুদা কিছুতেই টাকা নিতে চাইছিল না, কিন্তু আমরা তো টাকা দেবই। তো এই যে আর বাবু কিন্তু তার মধ্যেখানে ঘুমিয়েও পড়েছে, মানে কি যে করবে ও ঠিক করতে পারে না, ওকে বাইরে নিয়ে বেরোলেই ও কিন্তু ঘুমানোর জন্য একদম পাগল হয়ে যায়। দেখুন, তারপরে আরেকটাও সাজাগোজার জিনিসের দোকান দেখেছিলাম, তো আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। আসলে মেয়ে মানেই তো হচ্ছে সাজগোজ, তাই না বলুন? যা দেখি তাই মনে হয় জানি কিনতে ইচ্ছে করে, আমার ঘরে নেই, কিন্তু যে কত হার আর কত কানের ঘরে রয়েছে তার হিসাব নেই। তো তাও সম্রাটকে নিয়ে যাওয়ার পরে, এবার যার পকেট থেকে পয়সাটা যায় তাই সে তো বোঝে না, তাই সম্রাটকে বলছিলাম কিনে দিতে, কিন্তু সম্রাট তো বলছে না না, তোমার তো কত আছে, আর কত কিনবে, আর তো ঘর ভর্তি হয়ে গেল পুরো, তো চলো 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 এখান থেকে কিনতে হবে না, পরের দোকান থেকে কিনে দেবো, কারণ দেবুদার দোকান থেকে তো একটা হার নিলেই। আর বাবুকে এগুলো দেখাচ্ছিলাম, আর প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড ভিড় ছিল, মানে কি বলবো আর, মানে দেখতেই পাচ্ছেন সামনে প্রচণ্ড ভিড়, মানে দম ফেলার জায়গা ছিল না আর কি। তো যাই হোক, তার মধ্যে দিয়ে আমাদের এই মানে হাঁটা, আর তার মধ্যেই হচ্ছে গিয়ে যা যা জিনিস ভালো লাগবে বা যার যেটা খেতে ইচ্ছা করবে সে সেটাই কিন্তু খেতে আরম্ভ করা হয়। তো আমরা কিছুটা রাস্তা গিয়েই আবার ঘুরে এসেছিলাম, আর দেখুন সামনে কি দেখতে পাচ্ছি, ও জাস্ট মানে অসাম, এই ফুচকাটা দেখলেই না মানে কেমন জানি জিভ থেকে জল বেরিয়ে আসে। তো যাই হোক, এইটুকু গিয়েই আমরা কিন্তু ফিরে যাচ্ছিলাম, কেন আমরা আর ভিড়ের মধ্যে চাইছিলাম না বাবুকে নিয়ে যেতে। আর বাবু দেখুন মাথা কাতও করে দিয়েছে, তো তারপরে কিন্তু বাবুকে এই যে একটা লাইটওয়ালা ঘড়ি কিনে দিয়েছিলাম, তো এগুলো দেখতে খুবই সুন্দর লাগছিলো, কিন্তু ওকে যখন এটা কিনে দিচ্ছিলাম তখন ওর চোখে এত ঘুম ছিল, এত ঘুম ছিল যে মানে ও দেখছিল কিন্তু মানে কোনো মজা বা আনন্দ কোনোটাই ছিল না, কারণ ওকে যা জিনিসই কিনে দিই না কেন ও একগাল মানে কিনে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু হাসি দেয়, কিন্তু এইটাও অবাক হয়ে দেখছিল, আর যেহেতু ওর চোখে খুব ঘুম ছিল সেহেতু ও মানে অতটা মানে আনন্দও ছিল না, ওই একটা পড়িয়ে দিলাম পড়তে হয় তাই মানে পড়ে আর কি নিল, নিয়েই কিন্তু ও ঘুমিয়ে পড়েছিল, আর বেশিক্ষণ টাইম জাগাও ছিল না। তারপরে আমরা এটাকে ভালো করে ওর হাতের মাপ অনুযায়ী এটা ঠিক করে অ্যাডজাস্ট করে দিচ্ছিলাম, তারপরে দেখুন ও কিন্তু একবার করে দেখে নিচ্ছিল যে এখানে লাইটটা কোনখান থেকে বেরোচ্ছে, তো বারবার করে সেটাই কিন্তু দেখার চেষ্টা করছিল। তো তারপরে এটা কিনে দেওয়ার পরে কিন্তু আমরা চলে গেছিলাম ধোসার দোকানে, তো দেখুন এখানে কিন্তু বানানো হচ্ছে
এই যে ধোসা, এই কাকুর কাছ থেকে আমরা মানে আর কি বাড়িতেও খাই। সেই কাকুরই দেখলাম দোকান নিয়ে বসে, প্রত্যেকবারই বসে, তো আমরা এখানে প্রত্যেকবারই এখান থেকেই কিন্তু খাই। আর যেহেতু ভাবছি যে উল্টোপাল্টা জিনিস খেলে যদি আবার শরীর খারাপ হয়, আর আমি বাইরের খুব একটা বেশি জিনিস খাই না এখনো পর্যন্ত, তো সেই জন্য ভাবলাম ধোসাটাই খাই, এটা ভালোও হবে আর পেটটাও ভরবে আর মানে আর কি ভালোই হবে যেহেতু আমাদের চেনা জানাই। তো তারপরে কিন্তু এই দেখুন ধোসাটা কি সুন্দর করে বানিয়ে নিচ্ছে, আমি আবার দেখে একটুখানি এটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ধোসাটা বানাচ্ছিল, একদিকে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আর সম্রাট গিয়ে কিন্তু বাবুকে দোকানে দিয়ে এসেছিল ঘুমানোর জন্য, কারণ বাবুর বললাম ঘুম পেয়ে যাচ্ছিল, আর ওকে নিয়ে থাকলে পরে আমরা খেতেও পারতাম না, তো সেজন্য কিন্তু এটা বানানোর সঙ্গে সঙ্গে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছিলাম। আর এসে দেখছি দেখুন ও কিন্তু একদম জেগে গেছে, আর এই যেহেতু হাতের মধ্যে ওটা পড়া এখন দেখতে পাচ্ছে ঘুমটাও ভেঙে গেছে, তো সেই জন্য কিন্তু ভীষণ আনন্দেই দেখুন নাচ করতে শুরু করে দিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।